দাবার চালে বাজিমাত করছে পূর্ব বর্ধমানের মেমারির দশম শ্রেণী ছাত্রী বৃষ্টি মুখোপাধ্যায়। ঝুলিতে সোনাসহ 8টি আন্তর্জাতিক পদক, বিশ্ব খেতাবের হাতছানি সামনে, লক্ষ্য গ্র্যান্ড মাস্টার হওয়ার। উমেন ক্যান্ডিডেট মাস্টার খেতাবজয়ী দাবারুর এখন প্রধান বাধা আর্থিক প্রতিকূলতা। বিদেশ যাওয়ার সুযোগ এবারও কি হাতছাড়া হবে? দুশ্চিন্তায় বৃষ্টি সহ তার পরিবার। একের পর এক জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নজরকাড়া পারফরমেন্স। দেশ বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে বৃষ্টি তার প্রতিভার পরিচয় দিয়েছে। এর আগে আর্থিক সমস্যার জন্য কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট তাকে ছেড়ে দিতে হয়েছিল। সামনে আগস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আরও চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে বৃষ্টি। নিজেকে প্রতিনিয়ত তৈরি করছে, কিন্তু বিদেশ যাওয়ার বিপুল খরচ পাবে কোথা থেকে? বাবা মুদির দোকান চালিয়ে দুই মেয়েকে বড় করেছে। বড় মেয়ে ব্যাঙ্গালোরে নার্সিং নিয়ে পড়াশোনা করছে, আর ছোট মেয়েকে দাবা শিক্ষার জন্য কোনো ত্রুটি রাখেনি। 2018 সালে থাইল্যান্ড যাওয়ার জন্য মা গহনাও বন্ধ রেখেছিল। বৃষ্টির ইচ্ছা গ্র্যান্ড মাস্টার হওয়ার, ইচ্ছা ভারতের মুখ উজ্জ্বল করার। আদৌ কি সেই স্বপ্ন পূরণ হবে? ছোট বয়সেই বাবা মা বুঝতে পারে বৃষ্টির প্রতিভা। মেমারি থেকে ট্রেন বাস জার্নি করে গোর্কি সদনে আলেখাইন দাবা ক্লাবে প্রশিক্ষণ দিয়েছিলেন। বাবা দেবাশিস মুখার্জি মুদির দোকান চালান, তাও টানা লকডাউনে পরিস্থিতি ভীষণ খারাপ। নিজের বাড়ির কিছুটা অংশ ভাড়া দিয়েছেন সংসার চালাতে। চোখে একরাশ স্বপ্ন, এই স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে বৃষ্টি। বাবা মা পাশে থেকে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সেটা কতদিন? ন্যাশনাল মিটল, কালকে ন্যাশনাল হয়েছে। আমি আগেও ইন্টারন্যাশনাল ইভেন্টে অনেক মেডেল এনেছি ইন্ডিয়ার হয়ে। তো আগামী দিনে জাস্ট এই 23 জুলাই থেকে 25 জুলাই অবধি আমার আছে এশিয়ান স্কুলস চ্যাম্পিয়নশিপ। ওখানে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবো এবং আমার ইচ্ছা আছে ওখানে গোল্ড জেতা। অ্যান্ড তারপর আগস্টে আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, তো ওর জন্য প্রিপারেশন। আমাদের এই চেসটা খুবই এক্সপেন্সিভ স্পোর্ট, আর এখানে শুধুমাত্র ন্যাশনাল চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের সাথে সাথে যদি নর্ম পেতে হয়, কারণ প্রত্যেকটা চেস প্লেয়ারেরই এম থাকে গ্র্যান্ডমাস্টার হওয়ার। আমারও সেটাই এম, আমার ছোটোবেলা থেকে আমার গ্র্যান্ডমাস্টার হওয়ার ইচ্ছা। তো গ্র্যান্ডমাস্টার হতে গেলে অনেক নর্ম টুর্নামেন্ট খেলতে হয়, যেগুলো ফরেনেও হয়, ইন্ডিয়াতে হয়, কিন্তু ফরেনে অনেক বেশি হয়। তো তার জন্য একটা হিউজ অ্যামাউন্ট লাগে, আর সেই অ্যামাউন্টটা আমার ফ্যামিলি আমাকে, মানে আমার ফ্যামিলি চেষ্টা করলেও দিতে পারবে না, কারণ এটা হিউজ অ্যামাউন্ট। বৃষ্টির পথ চলা, মানে আমরা খুব স্ট্রাগল করেই ওকে নিয়ে গেছি। ও শুরুটা গোর্কি সদন আলেখিন চেস ক্লাব থেকেই হয়েছে। তবে সেখান থেকে ও আস্তে আস্তে বিভিন্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর এইবার ও ন্যাশনালেও ভালো পারফরমেন্স করেছে, রানার্স আপ হয়েছে। গতকালও একটা টুর্নামেন্ট ছিল ন্যাশনাল স্কুল, তাতেও চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টারন্যাশনাল এশিয়ান স্কুলেও রূপো নিয়ে এসেছে, কমনওয়েলথে একবার সোনা, একবার রূপো। তো বিভিন্ন ওর পুরস্কার আছে, কিন্তু সব থেকে বড় সমস্যা ও ফরেনে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে, যাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা নিয়ে আসতে পারে ইন্ডিয়াকে কাছে। তো এটার জন্য মূল সমস্যা হচ্ছে অর্থ সমস্যা। এই জায়গাটা যদি সাপোর্ট পাওয়া যেত আমার মনে খুব ভালো হতো। এই অবস্থায় বৃষ্টির স্বপ্ন পূরণ হবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। বৃষ্টির ইচ্ছা গ্র্যান্ড মাস্টার হওয়ার, ইচ্ছা ভারতের মুখ উজ্জ্বল করার, কিন্তু আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে সেই স্বপ্ন আদৌ কি পূরণ হবে, প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হাইলাইটস বেঙ্গল।